এবার তেলে ভাজা খান দেদারসে অথচ ডায়াবেটিস কোলেস্টেরল হৃদরোগ ছবিও না আপনাকে একদম ঠিক শুনছেন আবার চপ কচুরি খেয়েও এতটুকু বাড়বে না ওজন হবেন না মোটা কি অদ্ভুত তাই না আজকের এই ভিডিওতে বলবো কয়েকটা নিয়ম সঙ্গে থাকবে তেলে ভাজা খাওয়ার বিশেষ পদ্ধতি খুব ইন্টারেস্টিং মিস করলেই আপনার হবে বড় লস চিকিৎসকদের বারণ আছে তারপরেও তেলে ভাজা খাচ্ছেন তাই তো ভুল করছেন হ্যাঁ গরম গরম কচুরি চপ বেগুনি রোল সবটাই খাবেন তবে খাওয়ার আগে মানতে হবে কয়েকটা বিশেষ পদ্ধতি মনে রাখবেন পোড়া তেলে ভাজা চপ বেশি ক্ষতিকর পাম তেলের থেকেও বেশি খারাপ পোড়া তেল তাই সেটা এড়িয়ে চলুন কিন্তু কি করে বুঝবেন তেলের কালো রং দেখে একেবারে টাটকা তেলের রং হবে স্বচ্ছ আর দু তিন রাউন্ড ভাজা হলেই সেটা কালো হয়ে যায় তাই চপ কচুরি কেনার আগে একবার দেখে নিন তেলের রংটা নেক্সট খাওয়ার আগে কাগজে বা ন্যাপকিনে তেলটুকু শুষতে দিন এতে আপনারই ভালো দেখবেন সাধারণত তেলে ভাজায় তেল জবজব করে তাই কাগজের ঠোঙায় ভরে দেওয়ার পর সেটাও ভিজে যায় ফলে ন্যাপকিনে রেখে তারপর তেলে ভাজা খান আর ভুলেও দুবার করে ভাজা চপ খাবেন না তাতে তেল বেশি থাকার আশঙ্কা রয়েছে চোখের সামনে বেসন মাখিয়ে ভাজা টাটকা চপই খান এতে শরীরের বেশি ক্ষতি হয় না একইভাবে বাসি চপ কচুরিও খাবেন না দোকানে পাঁচ মিনিট বেশি সময় দাঁড়ান তাও ভালো দাঁড়িয়ে থেকে চপটা ভাজিয়ে নিন তাতেও খুব বেশি ক্ষতি নেই এগুলো মেনটেন করলে রোগের ঝুঁকি কিছুটা হলেও কমবে আর কয়েকটা জিনিস মানলে মেদ ভুঁড়ি থেকেও দূরে থাকতে পারবেন তেলে ভাজা খাওয়ার পরেও নোট ডাউন করুন এক চেষ্টা করুন সপ্তাহে একদিনের বেশি তেলে ভাজা না খাওয়ার দুই তেলে ভাজা খাওয়ার পরেই অনেকেই চা কফি কোল্ড ড্রিঙ্কস খান সেটা এড়িয়ে যান শরীরে কিছুটা কম ক্যালোরি প্রবেশ করবে হজম করা সহজ হবে বরং তেলে ভাজা খাওয়ার পর সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন তিন যেদিন তেলে ভাজা খাচ্ছেন সেদিন অন্যান্য খাবারের পরিমাণ কিছুটা কম রাখুন ধরুন ডাল বেগুনি খাচ্ছেন সেক্ষেত্রে ভাতের পরিমাণটা কমিয়ে দিন এতে ক্যালোরির পরিমাণ কিছুটা হলেও ব্যালেন্স হবে চার আরও একটা ভালো অভ্যাস হলো স্যালাড খাওয়া ফিশ ফ্রাই ফ্রাইড চিকেন বার্গার ইত্যাদির সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই এড়িয়ে যান বরং বেশি করে স্যালাড দিয়ে খান এতে ফাইবারের প্রয়োজনীয়তাও মিটবে পাঁচ যেদিন তেলে ভাজা খাচ্ছেন সেদিন একটু বেশি বেশি পরিশ্রম করুন সেটা জিমে কয়েক সেট বেশি ব্যায়াম করা হতে পারে আবার লিফটের বদলে সিঁড়ি দিয়ে হেঁটে যাওয়াও হতে পারে নিয়মিত এই নিয়মগুলো মানলে অতিরিক্ত ক্যালোরি খরচ হয়ে যাবে সেক্ষেত্রে তেলে ভাজা খাওয়ার ইচ্ছেও জলাঞ্জলি দিতে হলো না আপনাকে আবার চেহারাও থাকলো ছিমছাম সঙ্গে রোগও থাকলো দূরে ব্যুরো রিপোর্ট আজ বিকেল